আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন সুলাইমান টেক, আর পুরো বিশ্বের সঙ্গে আছে আমি সুলাইমান শেখ। বলবো বাংলা লিংক মিস কল অ্যালার্ট সার্ভিস নিয়ে। আপনি কি আপনার বাংলা লিংক সিমে মিস কল অ্যালার্ট সার্ভিসটি চালু করবেন? আপনি খুব সহজে বাংলা লিংক সিম থেকে মিস কল অ্যালার্ট সার্ভিসটি চালু করতে পারবেন। মিস কল অ্যালার্ট সার্ভিসটি চালু করলে কোনো সময় বন্ধ থাকে, তাহলে কেউ ফোন করলে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে। কোম্পানি মে থাকি গ্রামেতে, একটা নেটওয়ার্ক থাকে না, তখন অনেকে ফোনটি বন্ধ পায়। তো যখন আপনার ফোনে নেটওয়ার্ক চলে আসবে, তখন আপনাকে SMS করে আপনি কোনো ফোনই করতে আমাদের প্রথমেই চলে যেতে হবে ডায়াল প্যাড অপশনে। বন্ধুরা, আমরা ডায়াল প্যাড অপশনে চলে আসলাম। এখন আমার বাংলালিংক সিম থেকে ডায়াল করব *121#। চলুন ডায়াল করা যাক। বন্ধুরা, এই কোডটি ডায়াল করার পর আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা 7 নম্বর অপশনে চলে যাবেন। এখানে 7 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন আমার টোন ব্যাস, এই অপশনটায় চলে যাবেন। চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আপনার 7 নম্বর অপশনে চলে আসলাম। এখন এখানে 4 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন মিস কল অ্যালার্ট। চলুন আমরা 4 নম্বর অপশনে চলে যাব মিস কল অ্যালার্ট সার্ভিস চালু করার জন্য। তে আমরা এখন চলে আসলাম এখানে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ। আপনি যদি এটি অ্যাক্টিভ করতে চান, তাহলে 1 নম্বর অপশনে চলে যাবেন। তে আমরা 1 নম্বর অপশনে চলে আসলাম। দেখুন, SMS এর জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে, বাট আপনি এটা দেখুন, SMS টি চলে আসছে। যেহেতু আমার এই সার্ভিসটি চালু আছে, তার জন্য সরি দেখাচ্ছে। আপনারা এইটি কোডটি ডায়াল করার মাত্রই আপনার মিস কল অ্যালার্ট সার্ভিসটি চালু হয়ে যাবে মেসেজটি আসার সঙ্গেই। বন্ধুরা, তো আপনি এভাবে মিস কল অ্যালার্ট সার্ভিসটি চালু করতে পারবেন। এতে আপনি কোনো কলই মিস করবেন না, কেউ আপনার কোনটি বন্ধ থাকলেও আসেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তাহলে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।